إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا أو كما قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের একমাত্র হৃদয় রাজ্যের অধিপতি আমাদের একমাত্র রব আপনার একমাত্র রব আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অবনত মস্তক লাখো কোটি সুজুদ ও শুকর পেশ করছি যে আল্লাহ তাআলা আজকের এই পবিত্র ঘন সময়ে পবিত্র জুমআর দিবসে মহান আল্লাহ পাককে রাজি খুশি করার লক্ষ্যে দ্বীনি দায়িত্ব পালন করার লক্ষ্যে আজকে আমাদেরকে তার রহমতের ঘরে বরকতের ঘরে আসা এবং বসার মতো সুযোগ প্রদান করে দিয়েছেন কোরআনুল কারীম থেকে দুইটি কথা বলা এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন নিয়ামত দান করেছেন এজন্য সেই মহান মুনিবের দরবারে আমরা হৃদয় খুলে দিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ ও ভালোবাসা মিশ্রিত করে আসুন শুকরগুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহু আকবার আল্লাহ পাক সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতাকে যেন কবুল করে নেন আল্লাহ পাক যেন সকলের কণ্ঠকে হস্তদয়কে যেন কবুল করে নেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার সম্মানিত প্রিয় মুসলিয়ান ইকরাম ইসলাম প্রিয় তাওহীদি জনতা আমরা গত দুটি জুমায় আলোচনা করেছিলাম প্রথম জুমা আলোচনা করেছিলাম জাহান্নাম কি জিনিস এর ভয়াবহতা কেমন এরপর আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কোন কোন ব্যক্তি কোন কাজের কারণে জাহান্নামে যাবে আমি শুরুতেই জাহান্নামের আলোচনা করার উদ্দেশ্য হলো এই যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয় জাহান্নামের ভয় হলেও যেন আমরা অসৎ কাজ থেকে নোংরা কাজ থেকে পাপাচারমূলক কাজ থেকে বেঁচে থেকে আমরা যেন জান্নাতের রাস্তায় আসতে পারি বলেন আলহামদুলিল্লাহ জাহান্নামের কাজ থেকে বেঁচে থাকাও একটা ইবাদত আলহামদুলিল্লাহ বলেন অন্যায় কাজ থেকে বেঁচে থাকাও একটা অন্যায় কাজ থেকে বেঁচে থাকাও একটা ইবাদত কারণ সবাই তো অন্যায় কাজ থেকে বাঁচতে পারে না আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব জান্নাত কি জিনিস বলেন আলহামদুলিল্লাহ গত দুই জুমা জাহান্নামের আলোচনা করার সময় অনেকে দেখতাম মুখটা বেজার হয়ে গেছে কালো হয়ে গেছে অনেকে প্রশ্ন করে ফেলেছে হুজুর শুধু জাহান্নাম নিয়ে আলোচনা করেন জান্নাতের কিছু বলতে পারেন না নাকি দুইটাই জানা দরকার আছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামের ভয় এবং জান্নাতের আশা দুইটার মধ্যখানি হলো ঈমান জোরে বলেন না সুবহানাল্লাহ জাহান্নামের ভয় থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে পাশাপাশি জান্নাতে যাওয়ার আশা থাকতে হবে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পাপাচারীরা ও ফুজ্জাররা ও পাপীরা শোনো তোমরা পাপ করেছো তারপর আমার আশা থেকে আমার রহমতের আশা থেকে তোমরা বঞ্চিত হইও না পাপ যতই করো না কেন হাজারো পাপ করেছো খুন করেছো ধর্ষণ করেছো লুটতরাজ করেছো মানুষ মেরেছো মানুষকে কষ্ট দিয়েছো যত পাপাচারমূলক কাজ করো না কেন সবকিছু জন্য আমার কাছে অনুতপ্ত হও সবকিছুর জন্য আমার কাছে অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাও আমি আল্লাহ বলে দিলাম অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দেব ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলেন অবশ্যই ওয়ায়াগফির লাকুম আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব যুনুবাকুম যত গুনাহ করেছো সব ক্ষমা করে দেব আল্লাহু গফুরুর রহিম এবং মনে রেখো আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় ক্ষমাশীল সবচেয়ে বড় ক্ষমাশীল কে যিনি বলেন কে সে আল্লাহ চাইলে আপনাকে আমাকে ক্ষমা করতে পারেন না যিনি বলেন পারেন না যত গুনাই করি না কেন জান্নাতের আশা থাকতে হবে মনের ভিতরে জান্নাতের আশা রেখে যদি আমরা আল্লাহর কাছে হাত উঠাই আল্লাহ অবশ্যই মাফ করে দিবেন যিনি বলেন সুবহানাল্লাহ যিনি বলেন সুবহানাল্লাহ দোয়া করবেন আল্লাহ তাআলা যত গুনাহ করেছি মেহেরবানি করে maaf করে দাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা চেয়েছিল একটা দোয়া পড়ে মনে আছে আপনাদের সেই দোয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গো আমি জুলুমবাজ আমি জালেম আমি জুলুম করেছি রব্বানা যালামনা আমি জুলুম করেছি আনফুসানা নিজের কলবের উপর আমি অত্যাচার করেছি জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আমাকে আপনি কি ক্ষমা করতে পারেন না সুবহানাল্লাহ ওয়া তারহামনা আপনি কি আমাকে রহমত নাযিল করতে পারেন না লানাকুনান্না মিনাল খাসিরিন আমি তো আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমরা এই দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যাপারে বললেন আমি জান্নাতের জন্য মুমিনদের কাছে ওয়াদা করেছি কি করেছে মুমিনদের সাথে মুত্তাকিদের সাথে আমি জান্নাতের জন্য ওয়াদা করেছি মুমিন তোকে আমি অবশ্যই জান্নাত দান করে দিব আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন আমি আল্লাহ সেই সব জান্নাতের জন্য আমি আমার মুমিনদের সাথে ওয়াদা করেছি যারা আমার কথা মতো চলবে কোরআনকে নিজেদের পাথেয় বানাবে কোরআনকে নিজেদের সংবিধান বানাবে কোরআন মেনে যে ব্যক্তি চলাফেরা করবে জীবন যাপন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওয়াদা দিলাম অবশ্যই আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন এমন তাদেরকে জান্নাত আমি দান করে দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত রয়েছে বলেন সুবহানাল্লাহ وانهار من لبن لم يتغير طعمه سبحان الله এমন জান্নাত আমি আমার মুমিনদেরকে দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হয়েছে যে দুধের স্বাদ মিষ্টি গন্ধ কখনো নষ্ট হয় না وانهار من عسل مصفى এবং আমি আমার জান্নাতীদের জন্য ওয়াদা করেছি এবং জান্নাত এমন জান্নাত দান করব যে জান্নাতের ভিতরে মধুর নহর প্রবাহিত থাকবে কিসের নহর মধুর নহর প্রবাহিত থাকবে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতের ওয়াদা করে সামনে গিয়ে বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহু আকবার আমি আল্লাহ মুমিন পুরুষ এবং মুমিনা নারী উভয়ের জন্য আমি ওয়াদা করলাম সুবহানাল্লাহ ওয়াদাল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাত মুমিনা নারী এবং মুমিন পুরুষ উভয়ের কাছে আমি আল্লাহ ওয়াদা করছি তাদেরকে আমি এমন জান্নাত দান করব যে জান্নাত থেকে কখনো তাদের বের করব না সেখানে তারা চিরস্থায়ীভাবে চিরকাল সেখানে বসবাস করবে আল্লাহু আকবার জান্নাতে যেতে চাই তো সবাই আমরা কে কে চাই আমার আল্লাহকে হাত তুলে দেখাই নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ যেন সবার হাতকে কবুল করে নেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন হাত নামান আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমরা সবাই জান্নাতে যেতে চাই কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যাপারে বলছেন বান্দারে জান্নাতের আশা রাখবি মনের ভিতরে জান্নাতের আশা থাকতে হবে আবার জাহান্নামেরও ভয় থাকতে হবে দুইটাই তোর ভিতরে থাকতে হবে জান্নাতের আশা করবি আমি তোদের আদি পিতা তোদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও আমি জান্নাত দান করেছিলাম সবার প্রথম সর্বপ্রথম কাকে আল্লাহ জান্নাত দান করেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের ব্যাপারে বলছেন, ওয়া ইয়া আদামু ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন, আদম রে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম রে যাও জান্নাতে প্রবেশ করো, তোমার স্ত্রী হাওয়া সহকারে জান্নাতের ভিতরে তুমি ঢুকে যাও। আর সেখানে ভিতরে ওয়া যাওজুকাল জান্নাতা, সেখানে তোমরা স্বামী স্ত্রী দুইজন মিলে বসবাস করতে থাকো। আর ভালো করে শোনো, সেখানে তোমাদের জন্য আমি অসংখ্য নাজ নিয়ামত রেখে দিয়েছি, অসংখ্য নিয়ামতে ভরপুর করে রেখে দিয়েছি, ফুল ফসল মধু দুধ নহর সহকারে অসংখ্য নিয়ামত খাবার আছে, তোমরা সেখানে থাকতে থাকো আর আমার নিয়ামত তোমরা গ্রহণ করো। রগদান হাইসু তুমা, সেখান তোমরা থাকতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন, আর সাবধান, জান্নাতের ভিতরে এত নিয়ামত দিয়েছি, এত ফল দিয়েছি, আরো একটা ফল গাছ আছে, সেই গাছের নাম কি? নাম কি? গন্ধম বলি আমরা, তাই না? একটা গাছ আছে, সাবধান। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটেও যেও না, গাছের ফল খাওয়া তো দূরের কথা, তোমরা গাছের নিকটবর্তীও তোমরা হইও না। শয়তান প্ররোচনায় ফেলে ফল খাওয়ালো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিলেন, আমরা দুনিয়ায় চলে আসলাম। একজন মুমিনের আদি নিবাস হলো জান্নাত। আদি নিবাস কি? আমাদের আদি নিবাস, জোরে বলেন, আমাদের আদি নিবাস, আদি বাড়ি হচ্ছে, আসল বাড়ি হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসল বাড়ি হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, এই জান্নাত আমি তোর জানের বিনিময়ে আমি কিনে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোর জানের বিনিময়ে এই জান্নাত তোকে আমি দান করেছি, সুতরাং তোর জানটাকে, তোর জীবনটাকে, তোর মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলেছেন, إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة مؤمن الجان بالمال আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, সুতরাং মুমিনের জানের মালিক হলাম আমি আল্লাহ, জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি, এবং মালেরও মালিক আমি আল্লাহ, জান্নাতের বিনিময়ে তার মালগুলোকে আমি কিনে নিয়েছি। আজকে যদি বলা হয় মসজিদে দান করেন, অসহায়দের দান করেন, আমরা কার পণ্য করি? আছে না নাই? কৃপণতা করি, আছে না? আছে না? সাবধান, এই মালের মালিক আল্লাহ, আমি না। মালের মালিক কি আমি? জানের মালিক আমি। তাহলে কিসের কৃপণতা? আল্লাহর মাল আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা কেহই মাল নিয়ে যেতে পারবো না, নাকি পারবো? এক টুকরো স্বর্ণ নিয়ে যেতে পারবো? একটা টাকার কয়েন নিয়ে যেতে পারবো? সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আল্লাহ বলেন সবকিছুর মালিক আমি, সুতরাং আমাকে আমার রাস্তায় ব্যয় করবে তোমরা, মানুষের কল্যাণে ব্যয় করবে তোমরা, কৃপণতা করবে না। আর বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। কিসে কি নিয়ে তুমি কৃপণতা করো? কি নিয়ে তুমি বখিলতা করো? এই জানের মালিক তো আল্লাহ। যে মাল নিয়ে বখিলতা করো, কৃপণতা করো, এই মালের মালিকও আল্লাহ। কিসের তোমার কৃপণতা? যতই আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, ততই জান্নাত তোমার নিকটে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ব্যাপারে বললেন, ও জান্নাতীরা, তোমাদেরকে আমি এমন একটা জান্নাত দান করব, যে জান্নাতের বিশালতা এমন, আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা রয়েছে এর চাইতেও বড় হলো আমার তৈরি জান্নাত। এর চাইতে বড় হলো আমার তৈরি জান্নাত। সুতরাং জান্নাতে যাওয়ার আশা পোষণ করবে তোমরা। ভালো করে শোনো, ভালো করে শোনো, এই জান্নাত থেকে তোমাদেরকে আমি কখনোই বের করব না। যদি একবার কেউ জান্নাতে ঢুকে বের হওয়ার সে আশাও করবে না, আর তাকে আমি কখনো বের করব না। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জান্নাতের দৃশ্য তুলে ধরেছেন বলে সুবহানাল্লাহ। জান্নাতের দৃশ্য তুলে ধরতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উল্লেখ করে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। যারা মুত্তাকি ব্যক্তি ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি ব্যক্তি এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি সফলতার স্মারক হিসেবে, সফলতার পুরস্কার হিসেবে তাদেরকে আমি জান্নাত নামক একটা বালাখানা দান করে দিব। হাদাইক ওয়া আ'নাবা, সুবহানাল্লাহ বল না। হাদিকাতুন শব্দের অর্থ হলো বাগান। হাদিকাতুন শব্দের অর্থ বাগান। আল্লাহ পাক বললেন হাদাইক, তার মানে বহু বচন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, বহু বচন ব্যবহার করে বললেন হাদাইক, তোমাদেরকে আমি বাগান সমূহ দান করে দিব। যেই জান্নাতের ভেতরে বাগানের সমারোহ থাকবে, বিভিন্ন ফলের বাগান। আল্লাহ পাক শেষে গিয়ে বললেন ওয়া আ'নাবা, উল্লেখ করে বললেন তোমাদের জান্নাতের ভেতরে আমি আল্লাহ আঙ্গুরের বাগান দান করে দিব। হাদাইক ওয়া আ'নাবা, আঙ্গুরের বাগান সমূহ আমি তোমাদেরকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আঙ্গুরের বাগান সমূহ দান করে দিব এবং জান্নাতের ভিতরে আরো অনেক ফল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন ফি সিদরিম মাখদুদ, এবং জান্নাতের ভিতরে আরো একটা বাগান আমি তোমাদেরকে দান করব। ফি সিদরিম মাখদুদ, যেটা হলো বিশাল আকারের কাঁটাবিহীন বড়ই গাছ। কাঁটাবিহীন বড়ই গাছ। আমাদের দুনিয়াতে যে বড়ই গাছ আছে কাঁটা আছে না? নাই, কাঁটা আছে না? বড়ই পারতে গেলে দুই একটা ঘাই খাওয়া লাগে, ঠিক না? ঠিক, দুই একটা ঘা খাওয়া লাগে। কিন্তু আল্লাহ বললেন না, আমার জান্নাতীদেরকে তো আমি কষ্ট দিতে পারি না, এর জন্য আমি জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য এমন বড়ই গাছের বাগান দিয়ে দিব যে বড়ই গাছে কোনো কাঁটা থাকবে না। সুবহানাল্লাহ। এমন ফুলের বাগান দান করব, গোলাপ ফুল বাগান দান করব, বিভিন্ন ফুলের বাগান দান করব। এই ফুলের বাগানেও কোনো কাঁটা থাকবে না। কাঁটাবিহীন ফুল বাগান দান করে দিব, কাঁটাবিহীন বড়ই বাগান দান করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে বলেন অতলহিম মামদুদ, আরো একটা বাগান দিব তোমাদেরকে। শোনো ভালো করে, মজা লাগে না? ভালো লাগে না শুনতে? আরো একটা বাগান দিব তোমাদেরকে অতলহিম মামদুদ, সেটা হলো গিয়ে কাঁধি কলা। সুবহানাল্লাহ বল না। কাঁধি কলার বাগান দান করবো তোমাদেরকে আমি, যে কলার স্বাদ মিষ্টি গন্ধ এতটাই অতুল হবে, দুনিয়াতে তোমরা সেই কলা কখনোই দেখো নাই দুই চোখে। আগে আমরা সাগর কলা খেতাম, কত মিষ্টি গন্ধ আসতো, তাই না? সবরি কলা খেতাম, কত মজা লাগতো। এখন আর মজা লাগে, ঠিক না? ঠিক, এখন আর মজা লাগে না। সবরি কলা কামড় দিলে ভিতরে বিচি বিচি মনে হয়, শক্ত শক্ত মনে হয়, কিন্তু না হাইব্রিড, তাই না? হাইব্রিড খেতে খেতে এখন আর আগের মজা নাই। জান্নাতে কি এমন হবে নাকি? আল্লাহ পাক বলেন অতল হিমমাংদুদ, জান্নাতের ভিতরে তোমাদেরকে আমি কলার বাগান দান করব। সেই বাগানে কোনো একটা কলা গাছ বাকি থাকবে না যেই গাছের ভিতরে কলা ধরবে না। প্রত্যেক গাছে গাছে কাঁদি কলা থাকবে। জান্নাতীরা শুধুমাত্র মনে চাইবে যে আমি কলা খাবো। কলার বাগানে দাঁড়াতে দেরি, ফেরেশতারা তাড়াতাড়ি করে কলা ছিঁড়ে এনে বান্দার সামনে ছুলে হাজির করে দিবে। বান্দা তাড়াতাড়ি খা, জান্নাতীরা খেতে খেতে পুরো কাঁদি শুদ্ধ খেয়ে ফেলবে। এবার বলবে কি রে এত মজা, ছোকলাগুলোতে ছোকলাগুলো খাই। সুবহানাল্লাহ। কন্যা কলার ছোকলাগুলো খেয়ে ফেলবে। ফেরেশতাদের বলবে ফেরেশতারে কত মজা, কলার ডগাটা দে দেখি কেমন লাগে। ডগাটা শুদ্ধ চাবায় খেয়ে ফেলবে। আমার বন্ধুগণ, ডগাটাও গাছটাও শুদ্ধ আল্লাহ মিষ্টি বানায় দিবে। কলার গাছ শুদ্ধ খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কয় না? এত মজা, কলার গাছ শুদ্ধ খেয়ে ফেলবে। কলা খেয়ে ফেলবে। যেখানে থেকে খাওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবার হুকুম দিবেন, সাথে সাথে হুকুম দিবেন যেখান থেকে কলা খাওয়া হয়েছে ওই জায়গা যেন খালি না থাকে, সাথে সাথে যেন আর একটা কলা গাছ হয়ে যায়, সাথে সাথে আর একটা কলা গাছ হয়ে কলা ধরে পেকে আবার সুন্দর করে ঝুলতে থাকবে। জান্নাতীরা আবার বলবে আবার খাবো, আবার নিয়ে আসা হবে, আবার খাবে। সুবহানাল্লাহ বল না, আবার নিয়ে আসা হবে, আবার খাবে। এমনি ভাবে শুধু খাওয়া চলতেই থাকবে, খালি আরাম আর আয়েশ আর খালি খাওয়া। সুবহানাল্লাহ কয় না, দুনিয়াতে মানুষ ভালো খাওয়া পাইলে পছন্দ করে বেশি না। যেই বাসায় দাওয়াত দিয়েছে খুব ভালো মানের খাবার খাইয়েছে, চেষ্টা করে আরেকবার যাওয়ার জন্য ওই বাসায় না, উনি আদর আপ্যায়ন ভালো করে, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সামনে গিয়ে বললেন, সামনে গিয়ে বললেন সূরা রহমানের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোদের জন্য আমি ওয়ানাখলা ওয়া রুম্মান, তোদের জন্য আমি আরো দুইটা বাগান বিশেষভাবে আমি দান করে দিব। ওয়ানাখল, নাখল মানে হচ্ছে খেজুর। সুবহানাল্লাহ কোন না, ওয়ানাখল মানে হলো খেজুরের বাগান, তোমাদেরকে আমি খেজুরের বাগান দান করে দিব। ওয়া রুম্মান, এবং আনারের বাগান দান করে দিব। আনার চিনেন তো নাকি? ডালিমটা ছোট হয়, আনারটা এরকম বড় বড় হয় না? এক একটা আনার 1 কেজি সমান প্রায় হয়ে যায়। জান্নাতের আনার কি এমন 1 কেজি হবে? 1 কেজি হবে। জান্নাতীদের মুখ থাকবে কতটুকু জানেন? এখান থেকে এই চোয়াল পর্যন্ত কমপক্ষে 12 হাত থাকবে। পাশ কয় হাত? 12 হাত। সিনা থাকবে 23 হাত। সিনা কয় হাত থাকবে? সিনাটা থাকবে 23 হাত, উঁচু থাকবে 60 হাত। আপনার হাতের মাপে যদি 60 হাত উঁচু হয়, চিন্তা করে দেখেন কয়তলা বিল্ডিং সমান হবে। সুবহানাল্লাহ কয় না, 60 হাত উঁচু হবে এক একজন মানুষ। তাদের সিনা এবং বক্ষ হবে কমপক্ষে 23 হাত, যার যার হাতের মাপের 23 হাত। এখন কয় হাত? আল্লাহু আকবার কয় না, 23 হাত হবে তাদের সেনা। এই চোয়াল হবে 12 হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতে গিয়ে বললেন সিদরাতুল মুনতাহা। আল্লাহর রাসূল যখন ওই যে রাতের বেলায় নৈশকালীন ভ্রমণ করেছেন, মেরাজ ভ্রমণ করেছেন, মনে আছে আলোচনা করেছিলাম, মেরাজ ভ্রমণ করেছেন। মেরাজ গিয়ে যখন আকাশের সর্বশেষ সীমানায় পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহা, সিদরু মানে হচ্ছে কি বড়ই, মুনতাহা মানে হচ্ছে শেষ সীমানা, শেষ সীমানার বড়ই গাছ। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন ওই গাছের ভিতরে এত বড় বড় বড়ই আছে যেটা হাজরের মটকার মতো করে এক একটা বড় বড় বড়ই। মটকা, মটকা চিনেন? হ্যাঁ, দেশ গায়ে ধান রাখে, চাউল রাখে, তাই না? পুরো 1 বছর রেখে দেয়, কিছু হয় না, মাটির নিচে রাখে। হাজারের মটকা মানে হচ্ছে মক্কার একটা জায়গার নাম ছিল হাজার, সেখানে অনেক বড় বড় মটকা তৈরি হতো, 10 মণ 20 মণ ধান রাখা যেত এক একটা মটকার ভিতরে। আল্লাহ রাসূল বললেন ওই হাজারের মটকার মতো করে এক একটা বড় বড় বড়ই হবে। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি বলেন? এত বড় বড়ই আমরা খাবো কিভাবে? এত বড় বড় আমরা খাবো কিভাবে? আল্লাহর নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা, তখন তো তোমরা আর ছোট থাকবে না, তোমাদের দৈর্ঘ্য থাকবে 60 হাত, সিনা থাকবে কমপক্ষে 23 হাত, আর তোমাদের এক চোয়াল থেকে আরেক চোয়ালের দৈর্ঘ্য থাকবে কমপক্ষে 12 হাত। এখন বলো 12 হাত যদি দৈর্ঘ্য হয় আর মটকার মতো যদি বড়ই হয়, খেতে পারবে কিনা? সাহাবারা বললো ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হবে না, ফিনিশ করে ফেলবো। সুবহানাল্লাহ কয় না, ফিনিশ করে ফেলবো, কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। সেই জান্নাতে যেতে চাই সবাই জোরে বলেন। আনার ওয়া রুম্মান, ওয়া নাখলু ওয়া রুম্মান, আল্লাহ পাক বললেন নাখল তোমাদেরকে খেজুর দান করবে। খেজুর এক একটা পুতা ছিল, পুতা, পুতার চেয়েও বড় বড় হবে। সুবহানাল্লাহ। এরপরে লাউ, লাউয়ের মতো যদি একটা খেজুর হয়, চিন্তা করেছেন অবস্থা? অরুম্মান তোমাদেরকে আনার দান করবেন, আনারের বাগান আল্লাহ পাক দান করবেন। আনারের বিচিগুলো ভিতরে এত বড় বড় হবে যেমন মনে হবে এক একটা তাল। তাল চিনেন? তাল 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 তালের মতো যদি এক একটা আনারের বিচি হয় তাহলে আনারটা কত বড় হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধু এগুলোই নয়, আরো অসংখ্য ফলের বাগান, আমের বাগান, কমলা লেবুর বাগান এবং সহকারে যত মিষ্টি ফল জাতীয় খাবার আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে বড় বড় ফলের বাগান সমূহ দান করে দিবে। জান্নাতীর কষ্ট করে সেই ফল ছিঁড়তে হবে না, শুধুমাত্র ফলের বাগানের সামনে যাবে আর মনে মনে বলবে কত সুন্দর ফল, যদি খেতে পারতাম। সুবহানাল্লাহ। আর অমনি সাথে রাতে নিজে নিজেই ফলটা ছুলে জান্নাতের মুখের সামনে হাজির হয়ে যাবে। জান্নাতের হাতেও ধরতে হবে না, শুধু হা করবে আর মুখের ভিতরে চলে যাবে। তাফসীরের বর্ণনা এসেছে জান্নাতের ভিতরে যত বাগান থাকবে সেই বাগানগুলো গাছের শিকড় নিচে থাকবে না, গাছের শিকড় থাকবে উপরে। শিকড় উপরে। দুনিয়ায় তো গাছ শিকড় কোথায় থাকে? মাটিতে। কষ্ট করে গাছে উঠে বুক টুক ছুলে তারপরে ফল পারতে হয়। নারকেল পারতে গিয়ে একজন দেখলাম যে বুকের এখানে পুরাই ছিলে গেছে, অবস্থা খারাপ। আর আল্লাহ পাক বললেন, না, আমার জান্নাতীদেরকে আমি এমন কষ্ট দেব না। জান্নাতীদের জন্য আমি গাছের শিকড়টা উপরে উঠায় দিলাম, ফলগুলো নিচে দিয়ে দিলাম। ফলগুলো ঝুলবে, বান্দারা ধরবে আর খাবে, ছিঁড়তে কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার। ছিটতে কোনো কষ্ট হবে না। এবং আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমার জান্নাতীদের জন্য কিছু ঝর্ণা রেখে দিব, নদী রেখে দিব। বলেন সুবহানাল্লাহ। কিছু ঝর্ণা রাখবো, কিছু নদী রাখবো। এই নদীগুলোর পানি এক এক রকম থাকবে। এক একটা মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, শরাবের নদী থাকবে। দুনিয়াতে কি শরাব তোমরা গ্রহণ করো, কি মদ খাও, কি হুইস্কি খাও, এগুলো দুর্গন্ধ। ভাত পচিয়ে তারপরে মদ বানায়, কতক্ষণ ঠিক কিনা? আঙ্গুর পচিয়ে, অন্যান্য ফল পচিয়ে দুর্গন্ধ হয়ে যায়, এগুলো দিয়ে হুইস্কি তৈরি করে তারপরে খায়। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ বললেন, না না না, পচা জিনিস আমার জান্নাতীদেরকে আমি খাওয়াবো না। এই শরাব, এই হুইস্কি তাদেরকে আমি খাওয়াবো। আমি তাজা ফল দিয়ে ফেরেশতাদেরকে বলবো, তাড়াতাড়ি করে রসগুলো চিপড়াও। রসগুলো চিপে সুন্দর করে আমার জান্নাতীদের জন্য শরাব বানিয়ে দাও। জান্নাতীরা শরাব পান করতে থাকবে। সুবহানাল্লাহ। মনের আনন্দে পান করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ভিতরে দুর্গন্ধযুক্ত কোনো কিছুই রাখবো না, সব কিছু থাকবে সুগন্ধযুক্ত। সব কিছু থাকবে, সব কিছু থাকবে সুগন্ধযুক্ত। সেখানে কোনো দুর্গন্ধের আশ্রয় নেই, কোনো দুর্গন্ধ থাকবে না সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জান্নাতীদেরকে কাফুর নামক একটা ঝর্ণা দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কি ঝর্ণা? কাফুর নামে ঝর্ণা দান করে দিব। যেই কাফুর মেশকাম্বরের চাইতেও ঘ্রাণযুক্ত হবে, সেই ঝর্ণার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে এত সুমিষ্টি গন্ধ দিয়ে দিব, জান্নাতীরা নাকের ডগায় নেবে আর ঘ্রাণে তাদের অন্তর পর্যন্ত ভরে যাবে। ঘ্রাণে তাদের অন্তর পর্যন্ত ভরে যাবে। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آث وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من عسل مصفى আমি জান্নাতীদেরকে দুধের নহর দান করে দিব, যেই দুধের স্বাদ গন্ধ কখনো নষ্ট হবে না। দুনিয়াতে দুধ যদি একদিন দহন করে রেখে দেই, দুধটার ভালো থাকে নাকি? জাল দিতে গেলে ফেটে যায়, দুর্গন্ধ আসে। আমার আল্লাহ বললেন, জান্নাতের ভিতরে এমন দুধের নহর আমি দান করে দিব, যার স্বাদ মিষ্টি গন্ধ কখনো নষ্ট হবে না, অনন্তকাল পর্যন্তই একরকম থাকবে। আল্লাহু আকবার। আমি তার ভিতরে মধুর নহর দান করে দিব, মধুর ঝর্ণা দান করে দিব। মধুর কথা আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বললেন, দুনিয়াতে মধু মানুষের দেহের জন্য অনেক উপকার, উপকার না? আল্লাহ রাসূল নিজে মধু পান করতেন সব সময়। আল্লাহু আকবার বলে প্রায় সময় আল্লাহ রাসূল নিজে মধু পান করতেন। মধু পান করা সুন্নত পদ্ধতি হলো আল্লাহ রাসূল হাতে তালুতে মধু রাখতেন, মধু ঢালতেন, ঢেলে জিহ্বা দিয়ে চেটে চেটে খেতেন। সুবহানাল্লাহ বলেন। মেডিকেল সায়েন্স বলছে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানুষের জন্য কল্যাণ নিহিত রয়েছে। মেডিকেল সায়েন্স বলছে মধু যখন হাতের ঘর্ষণ এবং জিহ্বার ঘর্ষণের মাধ্যমে এটা খাওয়া হয়, হাত থেকে একটা রস, জিহ্বা থেকে একটা রস গিয়ে দুইটা একত্রিত হয়ে তার জন্য একটা বড় ধরনের ঔষধের কাজ হয়ে যায়, প্রতিষেধকমূলক একটা ঔষধ হয়ে যায় তার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল বলছেন মধু খাও বেশি বেশি, কালো জিরা খাও, কালো জিরা তেল খাও। আল্লাহ রাসূল নিজে খেতেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা তোমাদেরকে ঝর্ণা দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ঝর্ণা দান করে দিব, যেই ঝর্ণার নাম হলো মিজাজুহা। নাম কি? মিজাজুহা ঝর্ণার নাম। সেই ঝর্ণায় একটু পানিটা গাঢ় থাকবে, পানিটা শরাবের মতো মিষ্টি লাগবে। জান্নাতের একবার খেলে তারা মনে চাইবে যেন পুরো নহর শুদ্ধ আমরা খেয়ে ফেলি। জান্নাতি মহিলারা, জান্নাতি হুর গেলমানেরা গ্লাসে ভরে ভরে এনে দিবে, শুধু খেতে থাকবে খেতে থাকবে, একসাথে খেয়ে ফেলবে 70 গ্লাস। কয় গ্লাস? যেটা বলেন গ্লাস তো আমাদের মতো ছোট গ্লাস হবে না, একটা গ্লাস হবে কমপক্ষে 5 মণ ধরবে এক গ্লাস। সুবহানাল্লাহ। কয় গ্লাস খাবে? কয় গ্লাস? 70 গ্লাস খেয়ে ফেলবে, পেট ভরে যাবে। পেটে একটু হাত দিবে, ওহ খুব মজা পাইলাম, পেটে হাত দিবে, আর সাথে সাথে একটা ঢেকুর আসবে। ঢেকুর আসার পরে আবার পেট খালি হয়ে যাবে। আবার জান্নাতীরা বলবে তাড়াতাড়ি করে শরাব আনো, খাবার আনো, পেট খালি হয়ে গেছে। আবারও 70 গ্লাস। সুবহানাল্লাহ। কয় না? শুধু খেতেই থাকবে। আল্লাহ বলবেন খা, কুলু ওয়াশরাবু, বান্দারে খা এবং পান কর, আজকে তোদের এই দিনটা আমি খাওয়ার জন্য আর আমোদ ফুর্তি করার জন্য বানিয়েছি। আজকের এই দিনে জান্নাতে কোনো কষ্ট করতে হবে না, কোনো পরীক্ষা দিতে হবে না। যা পরীক্ষা দেওয়ার দুনিয়াতে দিয়ে এসেছো, এখন শুধু খাও আর আরাম করো। সুবহানাল্লাহ। খাও আর আরাম করো। আর একটা তোমাদেরকে ঝর্ণা আমি দান করে দিব, সেই ঝর্ণার নাম হলো সালসাবিল। সালসাবিল কি ঝর্ণার নাম? সালসাবিল নামক ঝর্ণা দান করে দিব। সেই ঝর্ণার পানিটা এমন স্বচ্ছ হবে, 70 গজ নিচেও যদি কোনো কিছু পড়ে থাকে উপর থেকে তাকালে সরাসরি দেখা যাবে। এত স্বচ্ছ হবে সেই পানি, আর এত সুপেয় হবে, এত মধুর মতো মিষ্টি হবে। জান্নাতীরা তাকাবে, তাদের চেহারা পুরো পানির ভিতরে ভেসে উঠবে, পানির ভিতরে চেহারা ভেসে উঠবে। জান্নাতীরা হাত দিয়ে উঠে পানি খাবে। আহ আহ কত মজা, কত মিষ্টি। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার জান্নাতীদেরকে আমি আরো একটা নহর আমি দান করে দিব, যে জহর নাম হলো ঝঞ্জাবিল। ঝঞ্জাবিল। আরো একটা নহর আমি দান করে দিব, আরো একটা মধুর নহর দান করে দিব, যে নহরের নাম হলো ঝঞ্জাবিল। এইটার ভিতরে এত মজা থাকবে, এত মজা থাকবে, পানিটা একটু লালচে লালচে ভাব থাকবে, দেখতে পুরো শরাবের মতোই মনে হবে। শরাব খায় মানুষ, কি জানো কি যেন পানি আছে, এগুলো নাম সব জানিও না। কোনটা আছে লাল, কোনটা আছে কালো, কোনটা আছে একটু হলুদ কালার, আছে না বিভিন্ন কালার। জান্নাতের এক একটা নহর এক এক কালারের হবে, এক এক রঙের হবে, এক একটা স্বাদ থাকবে তার ভিতরে। কোনটার স্বাদ কোনটার সাথে কখনোই মিলবে না। আল্লাহ বলবেন শুধুমাত্র আমার বান্দা যারা যারা দুনিয়াতে কষ্ট করেছে, কষ্ট করে ফজরের নামাজে গিয়েছে, কষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, কষ্ট করে আমার পথে রয়েছে, ইসতিকামাত রয়েছে, আমি ওই সমস্ত বান্দাদের জন্য আজকে আমি আমার ভান্ডার খুলে দিলাম তাদের জন্য। সুতরাং দুনিয়াতে যারা কষ্ট করবে তাদের জন্য আমি এটা রেখে দিয়েছি। আল্লাহর নবী সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত রেখেছে তোমরা কখনো গুনে গুনে শেষ করতে পারবে না। আর আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, ও বান্দা, তোকে আমি কত নিয়ামত দান করেছি, তুই কখনো গুনে শেষ করতে পারবি না, কখনো গুনে শেষ করতে পারবি না। আল্লাহর রাসূল বললেন, এই দুনিয়াটা যারা মুমিন তাদের জন্য হলো জেলখানা। তারা কি বর্তমানে আমরা কয়েদি, বর্তমানে আমরা কয়েদি, আমরা জেলখানার বাসিন্দা। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াটা হলো আমাদের জন্য কয়েদখানা, জেলখানা, আর আখিরাতটা মুমিনদের জন্য জান্নাত। মুমিনদের জন্য আখিরাতটা কি? জান্নাত। আমরা দুনিয়াতে জান্নাত চাই না আখিরাতে চাই? যারা বলেন কোথায় জান্নাত চাই? আল্লাহ যেন দুনিয়ায় কষ্ট ক্লেশ করে আখিরাতে জান্নাত গ্রহণ করার তৌফিক দান করে। যারা বলেন আমিন, আর যারা বলেন আমিন। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতীদেরকে অভিবাদন জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু হুর গিলমান তিনি দাঁড় করায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন, ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ও বান্দা, তুই যখন জান্নাতে যাবি তোকে অভিবাদন জানানোর জন্য, তোকে ওয়েলকাম জানানোর জন্য, তোকে ফুলের ডালা দিয়ে বরণ করে নেয়ার জন্য আমি কিছু নারীদেরকে তৈরি করেছি। এরা হলো জান্নাতি নারী। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাষায় আমরা বলি হুর। কি বলি আমরা? আমরা বলি কি? হুর তোর জন্য সৃষ্টি করে রেখেছে। ওয়াকাওয়াইবা আতরাবা, সেই সমস্ত হুররা হবে তোমাদের সমবয়সী। সুবহানাল্লাহ। জান্নাতে যখন জান্নাতীরা যাবে প্রত্যেকের বয়স হয়ে যাবে 25। কত? 25 থেকে 30 সবার বয়স থাকবে, বেশি হবে না, কেউ বৃদ্ধ থাকবে না। সবাইকে আল্লাহ যুবক হিসেবে পাঠিয়ে দিবেন। জান্নাতের বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধকে দেখে বললেন, এই বৃদ্ধ, তুমি তো জান্নাতে যাবা না। একজন কালোকে দেখে বললেন, এই কালো, তোর স্থান জান্নাতে নাই। একজন বেটে সাহাবাকে দেখে বললেন, এই বেটে সাহাবা, তোর স্থান জান্নাতে নাই, জান্নাতে কোনো বেটে মানুষ যাবে না। সাহাবারা কেঁদে অস্থির হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? আমরা আপনার খেদমত করি, আমরা আল্লাহর বিধান মানি, আমরা জান্নাতে যাব না, এটা কেমন করে হয়? আল্লাহর নবী সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বুড়ি রে, কেঁদো না। ও বুড়া, কেঁদো না। ও বেটে সাহাবা, কেঁদো না। ও কালো সাহাবা, কেঁদো না। তুমি যখন জান্নাতে থাকবে, জান্নাতে যাবে, বুড়া বুড়িও থাকবে না, কালো আর বেটেও থাকবে না। তোমাদের সকলকে আল্লাহ পাক সুদর্শন যুবক বানিয়ে ফর্সা করে 25 বছরের যুবকের ন্যায় তোমাদেরকে জান্নাত দান করে দিবে। সকলের বয়স থাকবে সমান, সবার বয়স থাকবে সমান। আল্লাহ পাক যুবক যুবতী দিয়ে জান্নাত ভরে ফেলবেন। সুবহানাল্লাহ। যুবক যুবতী দিয়ে জান্নাত ভরপুর করে ফেলবেন। এই জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ পাক বললেন, ওয়াকাওয়াইবা আতরাবা, তাদের পান করানোর জন্য, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আমি কিছু নারী দান করে দিয়েছি তাদের জন্য। তারা হলো হুর, তাদের সমবয়সী হবে। তাদের সামনে দাঁড়িয়ে সালাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম, সালাম জানাবে, শান্তি আপনার উপরে, শান্তি বর্ষিত হোক, ওয়েলকাম আপনাকে, আপনাকে ওয়েল ডান, আপনাকে অভিনন্দন, আল্লাহর তৈরি জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বললেন, এই সমস্ত হুরদের হাতে থাকবে পান পাত্র। সুবহানাল্লাহ বলেন। একজনের হাতে থাকবে একটা পেয়ালা, সেই পেয়ালায় মধু থাকবে, পেয়ালাটা হবে স্বর্ণের পেয়ালা। সুবহানাল্লাহ বলেন। আর জানার হাতে থাকবে হীরক খচিত সুন্দর পেয়ালা, এর ভিতরে ফলের রস থাকবে, আঙ্গুরের রস থাকবে। আর জানার হাতে থাকবে প্লেট, প্লেটের ভিতরে সুন্দর মিষ্টি সাজানো। বর্তমানে জামাই যখন যায় শ্বশুর বাড়িতে প্রথম অবস্থাটা কি হয়, এক একজন একটা নিয়ে দাঁড়ায় থাকে, ফুল ছিটায়, কত কিছু করে। দুনিয়ার দৃশ্য যদি এইটা হয়, আখিরাতের দৃশ্যটা কেমন হবে? শুধু জামাই আদর না, এর চাইতে বেশি আদর। সুবহানাল্লাহ, জামাই আদর তো সামান্য বিষয়। যখন জামাই পূরণ হয়ে যায় তখন আর দেখতে পারে, ও দেখছি তো। কিন্তু জান্নাতীদের আদর আপ্যায়ন কমবে না, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকবে আদর, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার কদর বাড়বে। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতি মহিলারা তাদের সামনে পান পাত্র নিয়ে হাজির হবে। এবার জান্নাতি বলবে, আমার পিপাসা পেয়েছে, আমি খাবো, নিয়ে আসো। ফলের রস খাবে, মধু খাবে, দুধ খাবে, শরাব খাবে, শুধুমাত্র খেতে থাকবে। লাইন ধরে ৭০ জন। কয়জন? কয়জন? লাইন ধরে ৭০ জন। এক একজনের পেয়ালা নিবে আর খাবে, পেয়ালা নিবে আর খাবে। এত মজা আগে তো কখনো খাই নাই, কত মজা। জান্নাতীরা বলবে, তোদের পেয়ালাটা এবার নিয়ে আস। পেয়ালা শুদ্ধ চাবায়া খেয়ে ফেলবে। পেয়ালা শুদ্ধ সবাই খেয়ে ফেলবে। কি রাগ করছে ভাই! সবকিছু আল্লাহ পাক জান্নাতীদের জন্য বৈধ করে দিবেন। সবকিছু বৈধ, শরাব মদ বৈধ করে দিবেন। এই মদ সেই মদ নয়, দুনিয়ার মতো পচা জিনিস দিয়ে বানায়, গান্দা জিনিস দিয়ে বানায়। আর সেখানে আল্লাহ পাক ফলের রস দিয়ে বিভিন্ন ভালো উপাদান দিয়ে তৈরি করে দিবেন জান্নাতীদেরকে। জান্নাতীরা শুধু খাবেই আর খাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ব্যাপারে বললেন, যে সমস্ত জান্নাতি পুরুষ দুনিয়াতে ভালো কাজ করে এসেছে, দুনিয়াতে আমার বিরুদ্ধচারণ করে নাই, আমার কোরআনের বিরুদ্ধচারণ করে নাই, কোরআনের পক্ষে ছিল, এবং যেই সমস্ত নারীরা আমার কোরআনের পক্ষে ছিল, কোরআনের আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নর এবং নারীদেরকে আমি জান্নাতে একত্রিত করে দিব। অনেকে প্রশ্ন করে, হুজুর জান্নাতে আমার স্ত্রীকে আমি পাবো কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কারো স্ত্রী সৎ হয়, কি হয়? কারো স্ত্রী যদি সতী হয়, স্বামী যদি সৎ হয়, তাহলে উভয়কে আল্লাহ পাক চাইলে জান্নাতে একত্রিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ওই সৎ নারী এবং সৎ পুরুষ তারা যখন মিলিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের নারীরা হুরের এসে নাচানাচি করবে। অনেক হুর, একটাকে দেখবে এটা চেয়ে আরো সুন্দর, আর একটা দেখবে ওইটার চেয়ে আরো সুন্দর। দেখতে দেখতে সে একেবারে অস্থির হয়ে যাবে। পিছন দিক দিয়ে একজন নারী এসে তাকে খোঁচা মারবে। কি করবে? কি করবে? একজন এসে খোঁচা মারবে। বলে, কে রে খোঁচা মারলো আমাকে? এত আনন্দ আছি, কে খোঁচা মারলো আমাকে? পিছনে তাকাবে, দেখবে একজন নারী অপর দিকে ঘুরে আছে, কাপড় দিয়ে তার মুখটা ঢেকে অপর দিকে ঘুরে আছে। সে বলবে, এত বড় সাহস তোমার! জান্নাতের ভিতরে এত হুর গিলমানের ভিতরে আমি আছি, আমাকে তুমি খোঁচা মারলে, তুমি কে? আমার দিকে ঘুরো। সামনে ঘুরবে নারী, অন্য দিকে ঘুরে যাবে, আবার ঘুরে ওই দিকে যাবে, আবার এদিকে চলে আসবে। এমন কোরআনে খুন হওয়ার পরে নারী চলে যাবে একটা গৃহের ভিতরে, বাসর ঘরের মতো সুন্দর সাজানো, সেখানটিতে ঘোমটা দিয়ে সুন্দর করে বসে থাকবে। জান্নাতি পুরুষ ঘরে ঢুকবে, ঘরের দেয়ালগুলো স্বর্ণের মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। ঘরের দেয়ালগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের ইট, রূপার ইট দিয়ে তৈরি করে দিবেন। এবং যেই ইগুলি থাকবে বালু এবং সিমেন্ট দিয়ে যেমন ভাবে ইট আটকানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন হীরা এবং জাফরান দিয়ে এবং ভালো ভালো সুগন্ধি জিনিস দিয়ে এগুলোকে আবৃত করে দিবেন। জান্নাতি ঘরে ঢুকবেন। জান্নাতি ঘরে ঢোকার পরে তার হাত দিয়ে সুন্দরভাবে দেখবে, ঘোমটা টেনে ধরে আছে, হাত থেকে মনে হচ্ছে চাঁদের কিরণ ছড়াচ্ছে। মনে হবে হাত থেকে চাঁদের কিরণ ছড়াচ্ছে, হাতের এতটুকু পরিমাণে খোলা থাকবে। জান্নাতি বলবে, কে রে নারী? কে এটা? বলবে, কে তুমি? এবার জান্নাতি মহিলা বলবে, আমি তোমার স্ত্রী। কি বলবে? আমি তোমার স্ত্রী। দুনিয়াতে আমি তোমার সেবা করেছি, দুনিয়াতে আমরা একসঙ্গে ঘর সংসার করেছি। জান্নাতি বলবে, ও তুই যা। কি বলবে? ও তুই যা। এটা বললে সে ঘর থেকে বের হতে থাকবে। আর অন্যান্য পুরীর অন্যান্য যত হুরের আছে এরা এসে ধরবে, কই যা, ওইটাই তোমার আসল জিনিস, ওখানে যা। সুবহানাল্লাহ কয় না? জান্নাতি বলবে তোর চেহারা তো সুবিধা না, আমি তোর কাছে আসবো না, তোর চেহারা সুবিধা না, এই দেখ কত সুন্দর সুন্দর হুরের আমার সামনে ঘোরাফেরা করছে, এদের সামনে তুই কিছুই না, তোর কাছে আমি আসবো না। আবার ঘরে ঢুকবে আর তার স্ত্রী আস্তে করে ঘোমটাটা সরায় ফেলবে, আর জান্নাতি পুরুষ তার দিকে থেকে হা করে তাকায় থাকবে। সুবহানাল্লাহ কর, কি রে তুই এত সুন্দর হইলি কেমনে? সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই হুরের চেয়ে অধিক সুন্দর, হাজার গুণ সুন্দর বানিয়ে তার স্ত্রীকে তার সামনে উপবিষ্ট করে দিবে। জান্নাতি বলবে আমার হুরের দরকার নাই, হুরের দরকার নাই, তুই আয় আমার পাশে, আর তোর দুইজনে মিলে চল থাকি, সমস্যা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ যেন সেই পরিবেশ আমাদের দান করে দেন, জোরে বলেন আমিন। জান্নাতীদের পোশাক সবুজ কালারের হবে এবং রেশমি কাপড়ের হবে, যে পোশাক থেকে সব সময় আবলুসের ঘ্রাণ আসবে, মেশক আম্বরের ঘ্রাণ আসবে, দুর্গন্ধ বলতে কোনো কিছুই থাকবে না। বলবে হুজুর আমার স্ত্রীর মুখ থেকে তো দুর্গন্ধ আসে, সেখানেও কি পাবো? জান্নাতে কোনো দুর্গন্ধের স্থান নাই, আপনার স্ত্রীর মুখ থেকে গন্ধ আসবে না, স্ত্রীর মুখ থেকে মেশক আম্বরের ঘ্রাণ ছড়াতে থাকবে। আমরা সবাই জান্নাতে যেতে রাজি আছি না? তাহলে স্ত্রীকেও পর্দা করাতে হবে কি হবে না? স্ত্রীকেও দিনের কাজ করাতে হবে কি হবে না? নিজেও কাজ করতে হবে। যদি দুইজনই সতী হয়, সৎ হয়, তাহলে যেতে পারবে, নচেৎ যাওয়া সম্ভব সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সেই জান্নাতের ভিতরে, সেই জান্নাতের ভিতরে ভাই প্রশ্ন করলেন যারা দুই তিনটা বিয়ে করে এদের অবস্থা কি হবে? আরে জান্নাতের স্ত্রী থাকবে ৭০-এর অধিক। সুবহানাল্লাহ কোন না, ৭০-এর চেয়ে বেশি থাকবে, দুইটা তিনটা তো পরের কথা, এই দুই তিনটাও সাথে থাকবে। তবে জান্নাতে হুরের চেয়ে যার যত স্ত্রী, এই স্ত্রীগুলো আর বেশি সুন্দর হবে। তবে জান্নাতে এমন কোন পরিবেশ হবে না যে স্বামী কয়েকটা থাকবে, এমন পরিবেশ কখনোই হবে না। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষের ভিতরে ৭০ জন নারী রাখার ক্ষমতা দান করে দিবেন। এর জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন যে এক নারীকে কখনো দুই পুরুষ বা বেশি পুরুষ বিবাহ করতে পারবে না। তসলিমা নাসরিন সে বলেছিল যে একজন পুরুষ যদি ৪টা বিয়ে করতে পারে, আমরা কেন ৪টা স্বামী রাখতে পারবো না? শয়তানরা এই কথা বলেছে। এখনো ভারতে গিয়ে বসে, সেদিন পেপারে দেখলাম, এই গত পরশুদিনের পেপারে সে লিখছে মদ, জুয়া, ক্যাসিনো এগুলো হলো মানুষকে আনন্দ দেয়, কেন এগুলো ধ্বংস করা হচ্ছে? এগুলো সরকারিভাবে জায়েজ করা হোক। সে ব্যাপারে স্ট্যাটাস দিয়েছে সরকারিভাবে এগুলো বৈধ করা হোক। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন মহিলা আমাদের দেশে এখনো দুই একটা আছে, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।